দুদিন আগে কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ রাষ্ট্রমন্ত্রী তিনি মমতা ব্যানার্জিকে ভালো উত্তর দিয়ে দিয়েছেন, কটা ফাস্ট ট্র্যাক কোর্ট পস্কোতে কি হয়েছে, কেন্দ্রীয় অর্থ কোথায় যায়, নির্ভয়ার পরে ছয় ছয় কোটি টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে অন্য সরকারগুলোর মতো নারী সুরক্ষা সুনিশ্চিত করা, সিসিটিভি লাগানো, আরো বেশি করে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা, এ সরকার একটা কাজও করেনি, তার উত্তর ভারত সরকার দিয়েছে। আজকে আবার চিঠি পাঠিয়েছেন, মমতা ব্যানার্জি বলছেন যে বিধানসভা ডাকব, নোটিশও হয়ে গেছে সোম আর মঙ্গল বিধানসভাতে তিনি কনকারেন্ট লিস্টে যেহেতু আছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, তাই তিনি ক্যাপিটাল পানিশমেন্টের সুপারিশ করবেন, আমাদের কোনটাই আপত্তি নেই। মমতা ব্যানার্জি নিজের মুখটা আয়নায় দেখুন আপনি, ভারতবর্ষে যে আইন আছে তাতে নির্ভয়ার চারজন খুনিকে আটকেছে ভারত সরকার, আমাদের এই রাজ্যে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে, আপনার ট্র্যাক রেকর্ড কি, পার্সিতে কি বলেছিলেন, হাসকালিতে কি বলেছিলেন, কালিয়াগঞ্জে কি বলেছিলেন, সন্দেশখালিতে কি বলেছিলেন, এখন কি বলছেন গোটা বাংলার মানুষ দেখছে শুনছে মোবাইলে গুছিয়ে রাখছে। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, যে কেসগুলো সিবিআইর কাছে আছে, রামপুরহাটের বকটুই, হাসখালি, সন্দেশখালি এবং আরজিকরের সম্প্রতির ঘটনা, এর বাদে আপনার পুলিশ সিআইডির কাছে যে মামলাগুলি আছে তার পরিণতি কি হয়েছে জবাব দেবেন? কামধুনি ওই ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, গ্রেপ্তার হলো আসামিরা, বারাসাত এসিজিএম কোর্ট ফাঁসির আদেশ দিলেন, তারা গেল হাইকোর্টে, আপনি 19 জন পিপি চেঞ্জ করলেন লয়ার, আপনার সিআইডি পিছন থেকে সাহায্য করল, ফাঁসির আদেশ থেকে তারা ছাড় পেয়ে গেল, এখনই যান শাসনে কামদুনিতে, দেখবেন যাদের ফাঁসির আদেশ হয়েছিল তারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন আর বাড়িতে মমতার পুলিশ পাহারা দিচ্ছে। আর মৌসুমী টুম্পারা যেই নির্যাতিতা তরুণী, তার ভাই যিনি বাদী ছিলেন, তারা নিরাপত্তা চেয়ে পায়নি, বড় বড় কথা। আপনি মঙ্গলবার একটা ভাষণ দিতে চান বিধানসভায়, নাকের জলে চোখের জলে করতে চান, আপনার দলতা স্পিকারকে দিয়ে আপনার ভাষণকে লাইভ করতে চান, কারণ আপনার একটা ভোট ব্যাংক ঠিক আছে মাইনরিটি, আরেকটা ভোট ব্যাংক কিন্তু নেই, মা বোন দিদিরা নেই আপনার সাথে, আপনি ড্যামেজ রিপেয়ারিং করতে চান, আপনি ইস্যু ঘুরিয়ে দিতে চান, ফাঁসির আদেশ দিতে চান, দিন না, আমরাও তো তাই চাই।
আমরাও তো চাই ধর্মতলায় দাঁড় করিয়ে ফায়ারিং স্কোয়াড দিয়ে প্রমাণিত ধর্ষকদেরকে উড়িয়ে দেওয়া হোক, সাথে সাথে চক্রান্তকারীদেরও, যারা এভিডেন্স লোপাট করেছে, যারা এভিডেন্স লোপাট করেছে। আপনার ডিসি মাননীয় ইন্দিরা দেবী কি শিখিয়ে বলাচ্ছেন? নির্যাতিতার মা উত্তর দিয়ে দিয়েছে, আমাদের উত্তর দিতে হয়নি। চারটে ফোন কল, আপনার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আসুন। কি লুকাতে গেছিলেন? ইউডি কেস কেন করলেন? সুপ্রিম কোর্টের লাইভটাও আমরা দেখেছি। একদিকে বলছেন লজ্জা ছাড়া, বেহায়া, দোকান কাটা, আমার কাছে হারা, মৌলালি থেকে ডরি না, উই ওয়ান্ট জাস্টিস, ডায়ার বাই ডিগি আর তবলা, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই কোলা ব্যাং। আর অন্যদিকে সুপ্রিম কোর্টে 21 জন লাইয়ারকে দাঁড় করিয়েছেন নেতৃত্বে কপিল সিব্বল বাবু। কোটি টাকা খরচ করেছেন। কি বলছেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পার্টি? আত্মপক্ষ সমর্থন করতে হবে, তাই দিয়েছি লয়ার। আপনার অ্যাডভোকেট অন রেকর্ড আছে, উনি দাঁড়াবেন। কেন আপনি ওই দিনের জন্য হায়ার করেছেন, আবার 5 তারিখেও হায়ার করবেন? কি লুকাতে চাইছেন? মঙ্গলবার বিধানসভায় আপনার মুখোশ খোলার দায়িত্ব বিরোধী দল নেতার। মুখোশ আমি খুলব। আপনি এই রাজ্যের বলছেন কামড়াবেন না, ফোঁস করুন। আপনার ফোঁস আমরা দেখে নিয়েছি, আপনার গোটা হাত রক্তে রাঙা। 235 জন বিজেপি কর্মীকে আপনার লোকেরা খুন করেছে। 21-এর বিধানসভা ভোটের পরে মগরাহাটের প্রার্থী মানস সাহাকে কাউন্টিং হলে খুন করেছেন। 57 জন খুন হয়েছে। 1 লক্ষ হিন্দুকে বাংলা ছাড়া করেছে আপনার লোকেরা। 12,000 বাড়ি পুড়িয়েছেন আপনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।